নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু আইএসএলের 11তম এডিশনের ঢাকের কাঠি পড়তে চলেছে। কালকে মানে 13 তারিখ শুক্রবার দিন সন্ধ্যে 7:30 থেকে মাঠে নামছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি আইএসএলের 11তম সংস্করণের প্রথম ম্যাচে। এবং অ্যাকচুয়ালি প্রথম ম্যাচটাই হতে চলেছে ক্র্যাকার অফ এ ম্যাচ। আইএসএলের বর্তমান সময়ের সবথেকে কোয়ালিটি যে দুটো সাইড ফুটবল খেলে, সবথেকে মানে রাইভালিটি যাদের মধ্যে ফুটবলের কোয়ালিটির দিক দিয়ে বা চ্যাম্পিয়নশিপের দিক দিয়ে যেই দুটো দলের মধ্যে সবথেকে হায়েস্ট টেবিলে থাকে, সেই মোহনবাগান এবং মুম্বাই, তারা কিন্তু পরস্পরের মুখোমুখি হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই ম্যাচটারই কিছুটা ম্যাচ প্রিভিউ করব মোহনবাগানের দিক দিয়ে। মুম্বাইয়ের দিক দিয়ে মুম্বাইয়ের টিম নিয়ে আলোচনা আমি কালকেই করেছি, কালকেই ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিও। অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নাও, তারপর দেখবে যদি না দেখে থাকো। তো সেই ম্যাচ নিয়ে আমরা একটু আলোচনা করবো, মোহনবাগানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়েও ডিটেলে কথা বলবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা মেন টপিকে যাই, মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি, বর্তমানে সবথেকে ভারতের দুটো সেরা দল, তারা কিন্তু প্রথম ম্যাচেই একে অপরের বিরুদ্ধে খেলতে চলেছে। এবং এই ম্যাচটি কিছুটা বদলার ম্যাচও হতে পারে, কারণ এই দুটো দলই কিন্তু আইএসএলের লাস্ট ম্যাচ গত মরসুম খেলেছিল, যেখানে আইএসএল ফাইনালে কিন্তু মুম্বাই সিটি এফসি মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল। যদিও তার কয়েকদিন আগে কিন্তু লিগ শিল্ডের ভীষণ বড় একটা ফাইনালে মোহনবাগান মুম্বাইকে হারিয়েছিল। তবে ওভারঅল আইএসএলে মোহনবাগান এবং মুম্বাইয়ের যদি আমরা রেকর্ড দেখি, সেখানে কিন্তু মুম্বাই অনেকটা এগিয়ে। 10টা ম্যাচ হয়েছে, মুম্বাই জিতেছে 7টা ম্যাচ, 1টা ম্যাচ জিতেছে মোহনবাগান, 2টো ড্র। যদিও মোহনবাগান যেই 1টা ম্যাচ জিতেছে সেটাই মোহনবাগানকে লিগ শিল্ড জিতিয়ে দিয়েছিল, বাট ওই 1টা ম্যাচ ছাড়া কিন্তু আর কোনো জয় নেই মুম্বাইয়ের এগেনস্টে মোহনবাগানের। তো মোহনবাগান অবশ্যই সেই স্ট্যাটিস্টিক্সটা বেটার করতে চাইবে, এবং সেই জায়গাতেই কালকে মুম্বাইয়ের কিন্তু দল খুব ভালো, মুম্বাই দল নিয়ে তো আলোচনা করেছি আগে, বাট মোহনবাগান দলের বেশ কিছু প্রবলেম আছে, বিশেষ করে ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গা নিয়ে প্রবলেম আছে। একটা ভালো খবর যে আলবার্তো রড্রিগেজ, তিনি খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে গিয়েছেন, তিনি ফিট আছেন, বাট ম্যাকলারেন সে সুস্থ হয়ে গিয়েছে বাট ম্যাচ ফিটনেসে পৌঁছয়নি, সেটাই কিন্তু জোসে মরিনহো জানিয়েছে। ফলে ম্যাকলারেন স্টার্ট করার তো সম্ভাবনা নেই, বেঞ্চও সম্ভবত থাকছে না। এবার মোহনবাগানের সমস্যা কোথায় হয়েছে? অবভিয়াসলি ডিফেন্সে। ডুরান্ড কাপে মোহনবাগানের যদি শেষ 3টে ম্যাচের আমরা কথা বলি, আইএসএল সাইডের এগেনস্টে মোহনবাগান যে ম্যাচগুলো খেলেছে, মোহনবাগান 7টা গোল করেছে, 7টা গোল খেয়েছে, এবং সেখানেই মুম্বাই সিটি এফসির অ্যাটাক কিন্তু ডুরান্ড কাপে মোহনবাগান যে অ্যাটাকগুলোকে ফেস করেছে তাদের থেকে অনেক স্ট্রং। ফলে কিন্তু ডিফেন্সের জন্য ভীষণ মানে একটা বড় চ্যালেঞ্জ এই ম্যাচে থাকতে চলেছে। বাট আমার মনে হয় একটা অ্যাডভান্টেজ মোহনবাগানের কিন্তু হতে পারে, মুম্বাই সিটি এফসি তারা কিন্তু যে প্র্যাকটিস করেছে সেখানে প্রিসিজন করেছে থাইল্যান্ডে গিয়ে, ঠিক আছে, বাট মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপে যে ম্যাচগুলো খেলেছে সেগুলো অনেক বেশি কম্পিটিটিভ ম্যাচ ছিল, সেই তুলনায় মুম্বাই কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। ফলে মোহনবাগান টিমটা হয়তো বেটার ইন্টেন্সিটিতে ফুটবল খেলতে পারে কম্পিটিটিভ অনেকগুলো ম্যাচ খেলে ফেলাতে। তবে এটাও ঠিক যে মোহনবাগানের কোচের যা স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু পিটার ক্র্যাটকির সামনে দেখতে পেয়েছে সে। সেই তুলনায় মুম্বাই কোচের যে স্ট্র্যাটেজি এই মরসুম কী হবে, জন তোড়াল বা ক্যারেলিসের মতো প্লেয়ারকে কীভাবে ইউজ করবে, সেইটার কিন্তু খুব একটা বেশি ডেটা কোচ জোসে মরিনহোর কাছে থাকবে না। মানে সেরকম তো ভিডিও কিছু বাইরে আসেনি মুম্বাইয়ের আর কি ম্যাচগুলো, যেগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছে গোলের ভিডিওগুলোই দেখেছে শুধুমাত্র। ফলে কিন্তু হ্যাঁ, মুম্বাইয়ের অ্যাটাক কিন্তু ভীষণ স্ট্রং, জন তোড়াল, ছাংতে, ক্যারেলিস এবং তার সঙ্গে বিক্রম প্রতাপ অথবা বিপিন সিং, এই যে অ্যাটাক মোহনবাগান ফেস করতে চলেছে, এই অ্যাটাকের এগেনস্টে কিন্তু ডিফেন্সকে রীতিমতো নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। এবার সেখানে দাঁড়িয়েই মোহনবাগান 3 ডিফেন্সে খেলবে নাকি 4 ডিফেন্সে খেলবে সেটাই বড় প্রশ্নের জায়গা। দেখো, আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে হয়তো মোহনবাগান 4 ডিফেন্সে খেললে মোহনবাগান দলটার ব্যালেন্স বেশি থাকবে, কারণ 3 ডিফেন্সে খেলতে গেলে অনেক রিস্ক থাকে এবং মিডফিল্ডে বল কন্ট্রোল করতে পারে, মিডফিল্ডে খেলাটাকে ধরতে পারে সেই টাইপের প্লেয়ারের দরকার হয় যে বল হোল্ড করতে পারে, সেই টাইপের সিডিএমও কিন্তু মোহনবাগানের কাছে নেই। ফলে 4 ডিফেন্সে চলে গেলে হয়তো 4-3-3 বা 4-4-2 খেললে মোহনবাগানের জন্য বেটার হতে পারত। এবং অবভিয়াসলি ডুরান্ড কাপ ফাইনালের পর থেকে মোহনবাগান কোচ কিছুটা সময় পেয়েছে, বাট আমার যেটা মনে হয় যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল না, শুভাশিস, আশিস রায়, আপুইয়ারা শেষ 2 দিনই ট্রেনিং করেছে, ফলে ওটা কিন্তু যে মানে মলিনায় একটা নতুন স্ট্র্যাটেজি ঠিক করে 2-3 দিনের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে সেটা হওয়ার চান্স একটু কম, মেবি 3 ডিফেন্সেই যাবে। আমি 3 ডিফেন্স 4 ডিফেন্স দুই দিক দিয়ে আলোচনা করছি যে কীরকম প্লেইং ইলেভেন হতে পারে সেই নিয়ে। দেখো, 3 ডিফেন্সে গেলে আই থিঙ্ক যে 2 ফরেন সেন্টার ব্যাকের সঙ্গে তো জিতেই হবে, যে টাইপের আর কি অ্যাটাক মুম্বাইয়ের আছে, না গেলে সেটা রিস্কের ব্যাপার হবে। এবং সেখানে 3 ডিফেন্সে গেলে 3-4-1-2 যে ফরমেশন, সেখানে অবভিয়াসলি গোলে ভিশাল কায়েত, ডিফেন্সে আলবার্তো রড্রিগেজ, টম আলড্রেড এবং শুভাশিস বোস। যদিও আমি চাই আলবার্তো মাঝখানটাই খেলুক, তবে হয়তো টম আলড্রেডই মাঝখানটাই খেলবে। তবে হ্যাঁ, আলবার্তোর সঙ্গে কিন্তু বিক্রম প্রতাপের একটা ভালো লড়াই হতে পারে, বিক্রম প্রতাপও কিন্তু ছেড়ে দেবার মতো প্লেয়ার নয়, গায়ে গতরে খেলার চেষ্টা করে, আলবার্তোর তো ফিজিক্যালিটি আছেই,
ওটা কিন্তু একটা দেখার মতো লড়াই হতে পারে যদি বিক্রম প্রতাপ স্টার্ট করে আর এদিকে আলবার্তো স্টার্ট করে। সুভাশিস বনাম ছাংতে সেটাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট লড়াই হতে চলেছে। সুভাশিস বোসকে কিন্তু ন্যাশনাল টিমের লাস্ট ম্যাচটায় অত্যাধিক খারাপ লেগেছে, স্বীকার করতে হবে। এবং ছাংতের এগেনস্ট ওই ফুটবল খেললে কিন্তু চাপ আছে বস। এবং সেখানে কিন্তু ডিফেন্স লাইন এরকম হতে পারে, লেফট উইং ব্যাক রাইট উইং ব্যাক আসিক অবশ্যই বেঞ্চে থাকবে, বাট স্টার্ট করবে বলে মনে হচ্ছে না। লিস্টন এবং মানভীর তারাই সেক্ষেত্রে স্টার্ট করবে। ইভেন মানভীরের জায়গায় আশিস রায়ের কথাও ভাবতে পারে যদি ডিফেন্সটাকে স্ট্রং করার কথা ভাবে আর কি। এবং যদি তিন ডিফেন্সে যায় আই থিঙ্ক আপুইয়া তো খেলবেই, আপুইয়া মাঝখানে থাকবে, বাট তিন ডিফেন্সে গেলে আপুইয়ার পাশে হয়তো আরও একজন সিডিএম এর দরকার পড়বে। এবং সেই ক্ষেত্রে কিন্তু হয়তো তোমার দীপক তাংড়ি অথবা অভিষেক সূর্যবংশীর মধ্যে কাউকে মোহনবাগান কোচ খেলাতে চাইবে, যে জন তোড়ালকে পার্টিকুলারলি মার্ক করবে। আপুইয়া সেখানে কিছুটা ফ্রি রোলে খেলুক, দরকারে ডিফেন্সকে সাহায্য করুক, আপফ্রন্টে বল চালান দিক, বাট হয়তো আপুইয়ার পাশে তিন ডিফেন্সে খেললে একটা এক্সট্রা সিডিএম খেলানোর দরকার পড়বে তাংড়ি অথবা অভিষেকের মধ্যে কাউকে, এবং আমি সেখানে অভিষেককে রাখছি। তো তিন ডিফেন্সে গেলে দুটো হোল্ডিং মিডফিল্ডার কিন্তু অভিষেক এবং আপুইয়া হবার চান্স থাকছে। এবং নম্বর 10 রোলে আমি শাহাল আব্দুল সমাদকেই দেখছি, এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার, সেটা কিন্তু জেসন কামিংসের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট অথবা দিমিত্রি পেত্রাতোস যে কেউ হতে পারে। ইভেন আমি তো দিমিত্রি পেত্রাতোস গ্রেগ স্টুয়ার্ট তাদেরকে যদি একসাথে স্টার্ট করায় সেটাও একটা ভালো কম্বিনেশন হতে পারে। কারণ যেমন জেসন কামিংস কে একটু ওয়ান ডাইনামিক স্ট্রাইকার, মেনলি কিন্তু সে বক্স স্ট্রাইকার, বাট সেই তুলনায় স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতোস খেললে তারা কিন্তু কিছুটা নিচেও নেমে আসতে পারে, ক্রিয়েটিভিটি আপফ্রন্টের অনেক বাড়াতে পারে, সেটা একটা ব্যাপার থাকবে। এবং কামিংসকে পরবর্তীকালে নিয়ে আসতে পারে, দেখা যাক সেই স্ট্র্যাটেজিতে যায় কিনা। কামিংসের স্টার্ট করার সম্ভাবনাই বেশি। তবে যদি এবার ডিফেন্সে ধরো আলবার্তোর জায়গায় বা অটো আমালডের জায়গায় দীপেন্দুর মতো কাউকে খেলালো, সেখানে কিন্তু সাহালের জায়গাতে গ্রেগ স্টুয়ার্টকে খেলিয়ে আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতোস কামিংস দুজনকে একসাথেও খেলাতে পারে, তবে সেটার চান্স কমই লাগছে সত্যি বলতে কি। তো তিন ডিফেন্সে গেলে কিন্তু মোহনবাগানের ফরমেশন এটা হতে পারে। আর যদি চার ডিফেন্সে চাই 4-4-2 বা 4-3-3 সেই টাইপের ফরমেশনে গেলে কিন্তু অপশান আরও বেশি থাকবে এবং ডিফেন্সও স্ট্রং থাকবে, যেখানে গোলে অবশ্যই বিশাল কায়েত, দুজন ফরেন সেন্টার ব্যাকের সঙ্গে গেলে লেফট ব্যাক সুভাশিস বোস, রাইট ব্যাক আশিস রাই, এবং সেখানে সিডিএম রোলে আপুইয়া। এবং সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে যদি সিডিএম রোলে আপুইয়া খেলে আর চার ডিফেন্সে যায় সেখানে আর একটা হোল্ডিং মিডফিল্ডার খেলানোর দরকার নেই। আপুইয়ার পাশে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার খেলাতে পারে, যেখানে কিন্তু ধরো তোমার শাহাল অথবা অনুরোধ থাপা যে কোনো কাউকে অ্যাজ এ নম্বর 8 ইউজ করতে পারে, দুটো উইং দিয়ে মনভীর সিং, তার সঙ্গে তোমার লিস্টন কোলাসো, আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতোস, তার সঙ্গে জেসন কামিংস। এটা কিন্তু 4-4-2 একটা ফরমেশন হতে পারে। এবার যদি এখানে দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে ধরো গেল না, ধরো আলবার্তো রড্রিগেজের পাশে দীপেন্দু অথবা দীপক তাংড়ি কাউকে একটা অ্যাজ এস ইন্ডিয়ান সেন্টার ব্যাক ইউজ করলো, সেখানে কিন্তু চার ডিফেন্সে গেলে মানভীরের জায়গাতে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকেও ইউজ করা যেতে পারে অ্যাজ এ রাইট উইঙ্গার, এবং সাহিল পানোয়ার উল্টো দিকের যে মুম্বাইয়ের হয়তো লেফট ব্যাক খেলবে তার জায়গাটা কিন্তু একটু দুর্বল জায়গা হতে পারে, অ্যাটাক করতে পারে কিন্তু মোহনবাগান সেখান দিয়ে রাইট উইংয়ে গ্রেগ স্টুয়ার্টকে খেলিয়ে। এবং চার ডিফেন্সে গেলে যদি একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাকের সঙ্গে যায় সেটা কিন্তু খারাপ অপশান হবে না, এটা কিন্তু একটা ফরমেশন হতে পারে। বা যদি 4-3-3 ধরো গেল, ইন্ডিয়ান সেন্টার ব্যাক একটা রেখে দীপেন্দুকে ধরো সেন্টার ব্যাক খেলালো আলবার্তো অথবা টম আলড্রেডের সঙ্গে, সেখানে কিন্তু আপুইয়া সিডিএম, তার পাশে গ্রেগ এবং শাহাল দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, এবং আপফ্রন্টে কিন্তু দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, এবং তার সঙ্গে তোমার লিস্টন কোলাসো, 4-3-3 এটাও একটা ভালো ফরমেশন হতে পারে। তো সেখানে চার ডিফেন্সে গেলে হয়তো আমার মনে হচ্ছে ব্যালেন্স বেটার থাকবে, বাট তিন ডিফেন্সে যেহেতু এতদিন খেলিয়ে খেলিয়ে গেছে ফলে আদৌ চার ডিফেন্সের স্ট্র্যাটেজিটা এই পর্যায়ে এসে ইমপ্লিমেন্ট করবে কিনা সেটা দেখার। দেখা যাক এই লাইন আপগুলো নিয়ে আমাদের আলোচনা করা রইল, যে কোনো একটা লাইন আপ নিয়ে নামতে পারে জোসে মলিনা, কোন লাইন আপের সঙ্গে যায় এবার সেটাই দেখার। বাকি কি প্লেয়ার্সদের কথা বললে আই থিঙ্ক মোহনবাগানের জন্য কিন্তু আপুইয়ার রোলটা এই ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার পাশাপাশি মানভীর লিস্টন তাদের রোলও ভীষণ ইম্পর্টেন্ট হবে, বাকি তো অবভিয়াসলি গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোস বা আলবার্তো রড্রিগেজ তাদের কিন্তু রোল অনেক বেশি হতে চলেছে। এবং অ্যাকচুয়ালি মুম্বাইয়ের অ্যাটাক যেমন শক্তিশালী, মুম্বাইয়ের অ্যাটাকের এগেনস্টে মোহনবাগানের ডিফেন্সের চাপ আছে, সেরকমই কিন্তু উল্টো দিকে মোহনবাগানের অ্যাটাকও সবথেকে সেরা বলতে গেলে লিগের সেরা আক্রমণ। এবং মোহনবাগানের যে আক্রমণ আছে সেটাকে কিন্তু উল্টো দিকে মুম্বাই সিটি এফসিও ভয় পাবে, সেই টাইপের আক্রমণ মোহনবাগানের আছে। এবং মুম্বাইয়েরও কিন্তু ডিফেন্স নিয়ে একটু প্রবলেম আছে, আকাশ মিশ্র চোট বা রাহুল ভেকের চলে যাওয়া, সেই জায়গাতে মুম্বাইও কিন্তু কিছুটা স্ট্রাগল করতে পারে। মোহনবাগানের অ্যাটাক যদি নিজেদের ফর্মে থাকে সেখানে কিন্তু মোহনবাগান মানে মুম্বাইয়ের এগেনস্টে ভীষণ ডেঞ্জারাস হতে পারে। তবে নর্থ ইস্ট ম্যাচের কথা মনে পড়ছে, ফাইনাল ম্যাচে প্রথম হাফে তো আক্রমণ দুর্দান্ত ছিল, বাট দ্বিতীয় হাফে মোহনবাগান যেভাবে ম্যাচটাকে ছেড়ে দিয়েছিল উল্টো দিকে নর্থ ইস্টের অ্যাটাকের সামনে, সেখানে বিশেষ করে মিডফিল্ডে একটুখানি আপুইয়া বা তার পাশে যে খেলবে তাদের একটু বেশি ম্যাচিউরিটি দেখাতে হবে, তাদের রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাকি ভীষণ ভালো ম্যাচ, ভীষণ বড় ম্যাচ, তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো, কি স্কোর লাইন এক্সপেক্ট করছো কমেন্টে জানিও।
আমার কেন জানি না মনে হচ্ছে ড্র হবার কিন্তু একটা চান্স থাকছে। যদিও মোহনবাগানের হোম ম্যাচ, হালকা অ্যাডভান্টেজ মোহনবাগানকে দেওয়া যেতে পারে, বাট আমি এক্সপেক্ট করছি একটা 2-2 ড্র হতে পারে আমার এক্সপেক্টেড রেজাল্ট। তোমাদের কি মনে হচ্ছে যে ম্যাচের রেজাল্ট কি হতে পারে, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।